যাওয়ার সময় আমরা বন দিয়ে এসেছি, কিন্তু আসার সময় সিদ্ধান্ত করলাম যে এই মাঠ দিয়ে যাবো, কারণ যেহেতু অন্ধকার হয়ে এসছে সর্পসংকুল রাস্তা আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। তাই দেখুন এখান থেকে নেমে এই মাঠ বরাবর আমরা রাস্তায় উঠবো, এরকমভাবে সিদ্ধান্ত নিয়েছি। মাঠে আবার কোনো বিপদ আমাদের জন্য আটকে আছে কিনা কিংবা উঁকি মেরে আছে কিনা সেটা মাঠে যাওয়ার পরেই বোঝা যাবে। চলুন চলুন। আস্তে 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 সব উঠে যাবে, চলো নামবো কি করে, শেষে তো আমি আসো। পাহাড় থেকে নামছে, পাহাড় থেকে নামছে। আমরা আপাতত মাঠ বরাবর হাঁটা শুরু করলাম, একজন পড়ে গেল আমাদের যাত্রী। আসার সময় আমরা বনবিহার করেছি, জঙ্গল বিহার করেছি, এবার যাব মাঠ বিহার। দেখুন আসলে সন্ধে হয়ে আসছে, দিনের আলো নিভে আসছে এবং আমরা এক প্রকার আতঙ্কিত হচ্ছি। আসছে দেখুন কি আশ্চর্য মিল। দেখুন আমরা দেখেছি মহাভারতে দেখেছি একটা কুকুর ছিল, দেখুন আমাদের সঙ্গে দেখুন একটা কুকুর আছে, দেখুন সেই মহাভারতের কুকুরের সঙ্গে আমাদের কি অপূর্ব মিল দেখুন। চললাম চল চল। ঊর্ধ্ব ভবনে বাজে মাদল, নিম্ন উতলে চরণিতল। আর গান গাইব, চলো এগিয়ে চলো, স্কাউট এগিয়ে চলো। দেখুন সূর্যের দিনের দিনমণি প্রায় অস্ত প্রায়। এবার আস্তে আস্তে আমরা বাড়ির দিকে ফিরছি, মাঠ বরাবর হেঁটে হেঁটে। ভয়ঙ্কর রাস্তা, কাছে পিঠে কেউ কোথাও নেই। একটু রাস্তাটা দেখুন, কাছে পিঠে কোনো মানুষের বাড়ি নেই। কোথাও সমস্যা হলে যে আমরা আশ্রয় নেব তার কোনো আশা বা আশ্রয় এখানে নেই। পাশাপাশি এখানে কোনো কোথাও কোনো বাড়ি নেই, যে কোনো মধ্যে সমস্যা হলে একেবারে বিশাল সমস্যায় পড়ব। একে বিপদসংকুল রাস্তা, তারপরে আবার কাঁধে বাচ্চা, উপায় নেই। এরকমভাবে তারামা দর্শন পেতে গেলাম, তারামা দর্শন। জয় জয় তারামা, জয় জয় তারামা, জয় তারামা। ঠিক আছে চলো আমি দেখে গেছি।